এর সামারি করে ফেলা দরকার, যাতে মানে মূল জিনিসটা আসে। এইখানে তিনি যেটা বলছেন সেইটা আমি মূল কথা যাচ্ছি, যাতে দুই পৃষ্ঠা এই লাইনটি আমার নানা সামারি করবে ইংরেজি থেকে বলছি। তিনি যে কথা মূলত বলছেন সেটা হচ্ছে এই যে আজকের যে মুসলিম সিচুয়েশন এর সমাধান, আজকের যে মুসলিম সিচুয়েশন, আজকে বলতে তিনি 20 বছর আগে তিনি বলতেন এবং এইটা আজকেও সত্য, এর সমাধানকে তিনি বলছেন তিনটি সমাধান হইতে পারে এবং তিনটার মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য দেখতে পাচ্ছে। একটা পক্ষ হচ্ছে যে তিনি 18 পৃষ্ঠায় বাংলাটায় বলতেছেন, আপনি 18 পৃষ্ঠায় বাংলাটায় বলতেছেন অনুসরণযোগ্য ঐতিহাসিক সমাধান, তার মানে আমাদের হিস্ট্রিতে আমরা 1000 বছর আগে, 500 বছর, 700 বছর আগে যে সোসাইটি ছিল, যে পলিটিক্যাল সিস্টেম ছিল, যে ফিগার ছিল, যে অর্থনীতি ছিল, তাকে আলোকে আমরা রিভাইভ করি। কিন্তু তিনি সব আর্গুমেন্ট দিচ্ছেন এটা প্র্যাকটিক্যাল না। 18 পৃষ্ঠা প্রথম কথাটা তুলছেন, পরে তিনি আলোচনা করছেন লম্বা আলোচনা যে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল না, কারণ সমাজের ব্যাপক চেঞ্জ হয়েছে, সিস্টেমসের অনেক চেঞ্জ হয়ে গেছে, সুতরাং ওই ফিগার মানে পুরাপুরি পর্যন্ত না। যেহেতু ফিগার ইশতেহার ভিত্তিক এবং ইশতেহার হয়েছে যুগের প্রেক্ষিতে, ইশতেহার হয়েছে যুগের প্রেক্ষিতে, সুতরাং সেটা আজকে আমরা পারব না করব। এটা হচ্ছে ওনার, আমি সামারি বলতেছি, তারপর বইটা আপনি পড়ে ফেলবেন, আমরা আপনিও পড়ে ফেলবেন। তারপর তিনি বলছেন আরেকটি পদ্ধতি হচ্ছে, উনি বলতেছেন সেটা বলছেন তিনি যে এটা নাম দিচ্ছেন তিনি আমদানিকৃত সলিউশন, তার মানে আমরা ভিন্ন ছিলাম, তার আলাদা ছিল, একসময় তার আমার দখল করে নেয় এবং আমরা অনেকটুকু আমরা সেটা গ্রহণ করে ফেলছি এবং সেগুলি চলছে, আমাদের সিস্টেমগুলো ওদের হয়ে গেছে বা অনেকটা হয়ে গেছে, কোনো ক্ষেত্রে 70-80%, কোনোখানে কম, সেগুলো হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই সমাধান কি উনি বলছেন, এটা তিনি রিজেক্ট করছেন যে আলটিমেটলি এটা হবে না, কারণ ইসলামের যে স্পিরিট এবং মাইন্ড এটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ওয়েস্টার্ন সেকুলার মাইন্ড, সেকুলার থিঙ্কিং, বলে এটা আলটিমেটলি মুসলিম মাইন্ড গ্রহণ করতে পারবে না এবং পারে না এবং এটা তাকে দুর্বল করে। যেমন কামাল খুব চেষ্টা করছিল তারা, কিন্তু তাকে পরে বলা হলো সিক ম্যান অফ ইউরোপ, অস্ত্র হয়ে গেল সিক ম্যান অফ ইউরোপ, এত সমস্ত নিল তারপরেও এবং শেষ পর্যন্ত তুরস্কের জনগণের যেহেতু অন্তরের সঙ্গে মিল নাই বলে সেটা উল্টে গেল, একই কেন তিনি সাথে করত। তো এই প্রেক্ষিতে তিনি বলছেন যে ওই যে আমদানি নির্ভর যে সমাধান এটাও চলবে না। তাহলে কী চলবে সেটা তিনি বলছেন, ওনার নাম দিচ্ছেন এটাকে যে ইসলামী আসালা দৃষ্টিভঙ্গি, 28 পৃষ্ঠা তিনি বলছেন ইসলামী আসালা দৃষ্টিভঙ্গি। সেটা মূল কথা হচ্ছে যে ইসলামী আসালা বলছেন তিনি, সেটা হচ্ছে এরকম যে নাম থেকে বোঝা যায় আসালা দৃষ্টিভঙ্গি, এটি ইসলামের লক্ষ্য, বিশ্বাস, মূল্যবোধ এবং চিন্তাধারার ভিত্তিতে গঠিত একটি দৃষ্টিভঙ্গি হবে। উম্মার যে উন্নতি, ইতিবাচক কর্মকাণ্ড এবং সংস্কার আমরা চাচ্ছি, সে উম্মার বিশ্বাস, মূল্যবোধ, মননশীলতা এবং মনস্তাত্ত্বিক প্রকৃতির দিক থেকে ইসলাম উম্মার মননশীলতা, এটি ইন্টারনাল ইনার শক্তি, লুকায়িত শক্তি, তার ভিতরে যে স্পিরিচুয়াল শক্তিটা রয়েছে, ফেইথের যে শক্তিটা রয়েছে, সেই মূল সত্যটাকে উপেক্ষা বা অবজ্ঞা করলে উম্মাকে উদ্বুদ্ধ করার কোনো উপায় থাকবে না। তো ওইটাকে নিতে হবে, নিয়ে কী করতে হবে যে ওই দৃষ্টিভঙ্গির বলা যায় যে ইসলামের দৃষ্টিভঙ্গি আমার সমস্ত সমাধানের মূল সৌরভ ব্যক্তহীনভাবে প্রকাশ করাটা এখানে যথেষ্ট নয়, কারণ ইসলাম অনুকরণের ইতিহাস নির্ভর দৃষ্টিভঙ্গি এবং সমসাময়িক ইসলামী আসালা দৃষ্টিভঙ্গির একটি অংশ। সুতরাং তিনি বলছেন
যে ওইটাকে ভিত্তি করতে হবে, কিন্তু নতুন করে রিসার্চ করে এডুকেশন সিস্টেমকে পুনর্বাস করতে হবে। এবং এবং আরেকটা কথা বলছেন যেটা পরে আমি একটু বলব, যে আমাদের যে পদ্ধতি অফ আন্ডারস্ট্যান্ডিং কোরআন এন্ড সুন্নাহ, পদ্ধতি অফ এক্সপ্লেইনিং, এইগুলোকে পরিবর্তন করতে হবে। উনি নানা জায়গায় বলেছেন, মেবি এটা বলেছেন তিনি 28 পাতায় বাংলাটার এবং 29 পাতায় কিছুটা বলেছেন, এবং তিনি বলতেছেন 30 পৃষ্ঠায় এসে সমসাময়িক ইসলামী আসালা লক্ষ্য অর্জনের জন্য ইসলামী বিষয়ে গবেষণার পদ্ধতিকে অবশ্যই পুনর্গঠন করতে হবে, এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করতে হবে যতটা সম্ভব, এই কথাগুলি তিনি বলছেন। এখন আমি খুব সংক্ষেপ করার জন্য যেহেতু আমাকে আমি গাইড করতেছি, আমি বলছি যে সেইখানে তিনি একটা জিনিস, বড় ধরনের একটা জিনিস তিনি, এটা তুমিও খেয়াল করো যাতে তুমি বুঝতে দিতে পারো, এই বইটা কিনে আনবে বক্তে দেবে ইনশাআল্লাহ, আমার কথাগুলো যে মনে রাখতে পারো তাহলে তোমার বক্তা হয়ে গেল, একটা মেজর বক্তা হয়ে গেল। এবং তারপর তিনি বলছেন যে আমাদের পদ্ধতি বিজ্ঞানের প্রবলেমটা তিনি আলোচনা করছেন, মূল প্রবলেমটা বলবো, বাকিটা বলবো না, খালি মূল প্রবলেমটা বলবো, মূল প্রবলেম উসুল বলে, উসুল বা প্রিন্সিপলস অফ আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম অর ইসলামিক শরিয়া, বলবো না আরেকটা বই ইসলামিক থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশন বা ইসলাম ও আন্তর্জাতিক আইনের যে বইটা ওনার, এটাও তোমার কাছে আছে আম্মা, দেখবেন এটা আছে, অত ওনার কাছে ইসলামিক থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশন, এতে যে কথাটা বলতেছেন যে পদ্ধতি বিজ্ঞানের একটা বিরাট চেঞ্জ করতে হবে, সেটা কি এই জিনিসটা মাথায় ঢোকাতে হবে, যে মানে অনেক বাড়াবাড়ি হচ্ছে অ্যাব্রোগেশনের নামে, নাস্ক অ্যাব্রোগেশন, যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, তিনি অনেক আলোচনা করছেন এর ভিতরে, কিন্তু আমি একটা অবজেকশন দিচ্ছি, একটাই এক্সপ্লেন করতে পারলে খুব ভালো হবে, যে এখন তারা বলেন যে যখন জিহাদের আয়াত নাজিল হলো মদিনাতে, বা কেতালের আয়াত নাজিল হলো, বা দুবারের আয়াত নাজিল হলো, তারা বলেন যে ইসলামের শান্তি সম্পর্কিত যত আয়াত তাতে মনসুখ হয়ে গেল, শান্তির যত আয়াত মনসুখ হয়ে গেল, অ্যাব্রোগেট হয়ে গেল। কেন? তারা বলেন আয়াত অফ সোর্ড, আয়াত অফ সোর্ড বলে মানে তলোয়ারের আয়াত, মানে যেটার মাধ্যমে কেতাল বা জিহাদ হুকুম প্রথমবার দেওয়া হলো। এখন তারা এগ্রি করেন না যে সোর্ডের আয়াত কোনটা, এইটাও তারা এগ্রি করেন না, এবং তারা বলেন 100-200 আয়াত মনসুখ হয়ে গেল, যেখানে শান্তির কথা, সহযোগিতার কথা, বন্ধুত্বের কথা, অমুসলিমের সঙ্গে ভালো সম্পর্ক কথা বলা হয়েছে। তো তিনি বলছেন এখন, ইনি এবং ওনার মতো স্কলাররা বলছেন যে না না না, এগুলো তো প্রেক্ষিতের ব্যাপার, যখন তুমি মক্কার সিচুয়েশন থাকবে অথবা শান্তিপূর্ণ সিচুয়েশনে থাকবে তখন ওইসব আয়াত কার্যকরী, আর যদি তুমি যুদ্ধের মধ্যে পড়ে যাও তখন ওইগুলো কার্যকরী, কোনটাই না নাস্ক হচ্ছে না, কোনটাই মনসুখ হচ্ছে না, শান্তি বাতিল করার কোনো কারণ নাই। যেমন ধরেন এখন বাংলাদেশ, এখন ভালো মন্দ মিলেই বলছি, বাংলাদেশ ভালো মন্দ মিলেই বলছি, এখানে এমন কোনো কারণ নাই যে মুসলিমদের সঙ্গে আমাদের খারাপ ব্যবহার করতে হবে, কোনো যুক্তির সঙ্গে কারণ নাই, ধরো ইসলামের মানবতাবাদের স্পিরিটের বিরুদ্ধে হবে, হ্যাঁ, লাইক রাফিক দিনের স্পিরিটের বাইরে হবে, এবং ইসলামকে বলে জাস্টিস করো সবার প্রতি, এর বাইরে হবে। কিন্তু না না, আমরা বললাম যে যুদ্ধের আয়াত এসে গেছে, এখন সব বাতিল। তো এই একটা বিরাট জিনিস, বলছি উসুলের একটা সংস্কার লাগবে, পদ্ধতির একটা সংস্কার লাগবে, এবং এই সংস্কারটা কী, এই আমি একটা বড় উদাহরণ দিলাম, এবং তিনি আবার ছোটো ছোটো উদাহরণ দিচ্ছেন, সেইগুলি নানামুনি আপনি খুব সংক্ষেপে নিয়ে আসবেন, মূল কথা এইটা যেটা আমি আনলাম, হ্যাঁ, এই কথা এইটা। আচ্ছা, তারপরে গেল এটা,
এরপরে যে আলোচনাটা আনছেন তিনি এই বইয়েতে, আমি সেটা আমি বলতেছি যে আমি অন্য কিছু আগে এটা নানার উপর ছাপতেছি, আমি এতটুকু বলতেছি যে তিনি বলছেন যে যে আমাদের নানা কারণে আমাদের এডুকেশন সিস্টেমটাকে মানে ইসলামের কাছে নিয়ে আসতে হবে, যেটা নাই বর্তমানে ওয়েস্টার্ন। সেখানে বলছেন, বেশ করে তিনি বলছেন যে সেটার মধ্যে বলছেন যে ইসলামীকরণ ও রাষ্ট্রবিজ্ঞানের কথা আনছেন তিনি, শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন নিয়ে আসছেন, বিজ্ঞান ও প্রযুক্তি ইসলামীকরণ নিয়ে আসছেন, এই দিকগুলো সম্পর্কে কিছু অ্যাড করতে হবে তিনি বলছেন। এবং অন্যান্য বিষয়ের মধ্যে গুলো আনলাম না, কনফিউজ না করার জন্য আনলাম না, সেটা নানা এটা ঠিক করবে যে কীভাবে এটা করবে। কারণ এখানে আমার মূল কথা আনার জন্য যদি আমরা অনেক বেশি সাইডে চলে যাই তাহলে আমার মূল কথা আনা হবে না, সেটা আমরা লিখে দিব যে আপনার মূল বই পড়েন সেটা। মোটামুটি আমি সামারি এই এইটাই বললাম, একটা বই থেকে আমি একটা জিনিস কোট করে দেই এটা খুব ভালো হতো, সেটা আমি করতে পারতাম। আচ্ছা, যেটা একটু পরে করি আমি, সেখানে